আসসালামু আলাইকুম। তো আজ কি হচ্ছে, আমি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে শেষ সময়ে আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পড়া রিভিশন করা নিয়ে। পড়া রিভিশন করা অনেকেই আসলে যারা একদম নতুন আছেন, যারা পুরাতন আছেন তারা তো অলরেডি জানেন যে কীভাবে রিভিশনটা করতে হয় শেষ সময়ে, কিন্তু যারা একদমই নতুন আছেন তাদের অনেক বেশি প্রবলেম হয়ে যায় এই ব্যাপারটাতে, যে শেষ সময়ে এসে এতগুলো সাবজেক্ট, 10টা সাবজেক্ট কীভাবে রিভিশন করব, কতদিনে কোন সাবজেক্টটা ভাগ করে নিব, কিংবা কীভাবে রিভিশন করা ঠিক হবে, বা এইটার সময় রিভিশন করে শেষ করা যাবে কি না। কারণ যেহেতু পরীক্ষার আর এক মাস সময় আছে, সেহেতু হচ্ছে সময় ধরে নিতে হবে 20 দিন, 20 দিনের মধ্যেই রিভিশনটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যেটা করা যায়, অনেকজন অনেকভাবে রিভিশন করতে পারেন, কি হচ্ছে এরকম বাংলা অঙ্ক ইংরেজি প্রতিদিন রেখে তারপর 4 দিন করে একটা সাবজেক্ট বা 3 দিন করে একটা সাবজেক্ট এভাবে শেষ করা যায় রিভিশন করে। আবার হচ্ছে অনেকে আছে যে না একদিনে 3-4টা সাবজেক্ট, মানে অনেকে অনেকভাবে রিভিশন করে, এটা যার যার ব্যাপার, যেভাবে যার যেভাবে খুশি রিভিশন করুন, রিভিশন করলেই হয়। বাট আমি যেভাবে রিভিশন করছি আজকে আমি সেটাই হচ্ছে শেয়ার করবো ইনশাল্লাহ। রিভিশনের ব্যাপারে আমি দেখা যায় প্রতিদিনই হচ্ছে নাম্বার, আমার তো আর 180 নাম্বার পেতে হবে না, 100-200 নাম্বারও না, আমার হচ্ছে 130 নাম্বার এনশিওর করতে হবে, যে 130 নাম্বার পেতে হবে। এখন কথা হচ্ছে আমি কি পুরো বই পড়বো বা কোন কোন টপিকগুলো পড়বো, কীভাবে পড়বো সেটা আগে আমাকে বুঝতে হবে। কারণ এরকম কিছু স্পেসিফিক চ্যাপ্টার থাকে, টপিক থাকে, যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, প্রশ্ন মিস হয় না। এখন যে সময় এখন যদি আমি এমন একটা টপিক নিয়ে পড়ে থাকি যেটা থেকে হচ্ছে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে, তাহলে আবার এরকম একটা টপিক বাদ পড়ে যেতে পারে যেটা আসলে অনেক ভালো করে পড়া উচিত ছিল। তাই আমার কাজ হবে প্রতিদিন এখন থেকে 20 নাম্বার করে গেইন করা, যেন অ্যাটলিস্ট 5 থেকে 6 দিনে বা 7 দিনের মধ্যেই আমার 100 নাম্বার শিওর হয়ে যায়, যে ইনশাল্লাহ আমি 100 নাম্বার পাচ্ছি। দেন বাকি 5 দিন থাকবে হচ্ছে বাকি 30 নাম্বার ওঠানোর জন্য। তারপরে যে সময়টুকু থাকে সেই সময়টুকু থেকে যে একটু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে ইনশাল্লাহ সেগুলো দেখবো। আর এখন থেকে প্রতিদিন হচ্ছে আমি ইনশাল্লাহ বিগত বছরের প্রশ্নগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য, বাংলার জন্য, যেগুলো স্থায়ী, যে চেঞ্জ হয় না সাম্প্রতিক ছাড়া, বাকি কোশ্চেনগুলো অনেক বেশি বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট হয়। আর এটা শুধু 10ম থেকে 44 বিসিএস না, আদার্স যে জব কোশ্চেন আছে বা ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে ওইগুলো বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলে ওইখান থেকে অনেক বেশি কমন পড়ে। তো যাই হোক, আমি এভাবে হচ্ছে ইনশাল্লাহ প্রতিদিনের টার্গেটটা সাজাবো, যে প্রতিদিন আসলে আমি কোন কোন টপিক পড়বো আর যেখান থেকে অবশ্যই প্রশ্ন হয়। যেমন বাংলা হচ্ছে আজকে আমার টার্গেট থাকবে 10 নাম্বার, 10 থেকে 11, আর এখানে যেটা থাকছে সেটা হচ্ছে পত্রিকার ছদ্মনাম, কারণ এখান থেকে তো ইনশাল্লাহ কোশ্চেন হয় 1-2 নাম্বার শিওর। দেন হচ্ছে বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন থাকে, ধ্বনি থেকেও একটা প্রশ্ন থাকে ইনশাল্লাহ। দেন হচ্ছে চর্যাপদ, এখান থেকে তো 2 নাম্বার থাকে সবাই জানেন। দেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে 3 নাম্বার ইনশাল্লাহ শিওর থাকবে, বেশিও থাকতে পারে। আর বানান প্রয়োগ, এখান থেকে তো 2 নাম্বার ইনশাল্লাহ থাকবেই। তো আজকে হচ্ছে এই এতটুকু পার্ট আমি ইনশাল্লাহ রিভিশন করবো, দেন এখান থেকে আমার 10 থেকে 11 নাম্বার ইনশাল্লাহ শিওর হয়ে যাবে। দেন হচ্ছে ইংলিশের গ্রামার যেটা পড়বো, নাম্বার আর জেন্ডার, খুব ছোটো ছোটো অধ্যায়, একদিনে পড়ার চেষ্টা করবো, না পারলে সমস্যা নেই, বাকিটা কালকে শেষ করবো। ফ্রেজটা রিভিশন করার চেষ্টা করবো, আর ভোকাবুলারি পার্টটা হচ্ছে আমি প্রতিদিনই রাখবো। আর সেই সাথে থাকবে হচ্ছে আমার রোমান্টিক পিরিয়ড আর ফেমাস ওয়ার্ক। রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে চেষ্টা করব ভালো করে পড়ার জন্য, যদি পারলাম তাহলে তো পারলামই, না পারলে যতটুকু বাকি থাকবে কালকে পড়বো। তো এখান থেকে হচ্ছে আমার 7 নাম্বার থাকবে। আর গণিত ধারা আমি অলরেডি একবার করেছি, তো আরেকবার আমি একটু রিভিশন করে নেবো, কারণ এখান থেকে শিওর 1 নাম্বার থাকেই। আর বাংলাদেশ বিষয় বলে এটা হচ্ছে প্রাচীনকাল থেকে শুরু করে নিয়ে একদম 1972 সাল পর্যন্ত, এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়, যদিও 6 নাম্বার দেওয়া থাকে বাট প্রশ্ন আরও বেশি আসে। সো এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সবার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই হচ্ছে আমি এখান থেকে 6-10 আসতে পারে। সো আগে আমি হচ্ছে এই টপিকটুকু খুব ভালোভাবে শেষ করবো ইনশাল্লাহ। আর আন্তর্জাতিকের ব্যাপারে জাতিসংঘ পড়ে নিতে পারলে এখান থেকে শুধু 4 নাম্বারের মতো প্রশ্ন ইনশাল্লাহ থাকে। দেন সদর দপ্তর, এখান থেকে শিওর 1 নাম্বার থাকেই, সদর দপ্তরগুলো একটু শিখে নিলে, আর দিবস থেকে হচ্ছে 1 নাম্বার থাকে। তো এইসব মিলে এখানে আন্তর্জাতিক থেকে আমার হচ্ছে 6 নাম্বার। দেন আমি প্রিভিয়াস কোশ্চেন পড়বো, জিকে থেকে 44 থেকে 40 পর্যন্ত প্রশ্নগুলো পড়বো, তো এখানেও হয়ে গেল আমার টোটাল 24 নাম্বার। তো এখন থেকে হচ্ছে আমার যে টার্গেট থাকবে সে টার্গেটটা হচ্ছে প্রতিদিন 20 নাম্বার করে শেয়ার করা, মিনিমাম 20 নাম্বার করে হচ্ছে মানে ওঠানো। এভাবে 5 দিনে আশা করি ইনশাল্লাহ 100 নাম্বার উঠে যাবে। তো 5 দিনে যদি আমার 100 নাম্বার উঠে যায় আলহামদুলিল্লাহ, দেন বাকি 5 দিন হচ্ছে আমি বাকি 5 দিনের চেষ্টা করব বাকি 30 নাম্বার এনশিওর করার। দেন আবার যে আমার আরও সময় থাকছে 10 দিন, সেই 10 দিন আমি সেই টপিকগুলো পড়বো যেগুলো থেকে হচ্ছে প্রশ্ন হতেও পারে নাও হতে পারে,
মানে মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো আমার হচ্ছে ইম্পর্টেন্ট এ পার্ট আছে আর ইম্পর্টেন্ট বি পার্ট আছে, বি পার্টে আমি চলে যাবো ইনশাল্লাহ, দেন বাকিগুলো পড়বো আল্লাহর রহমতে। তো যারা হচ্ছে 45 পরীক্ষা দিবেন আর একদম নতুন আছেন আর বুঝতে পারছেন না রিভিশনটা কিভাবে দিবেন, তারা এইভাবে পড়তে পারেন, কিংবা হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি প্রতিদিন রেখে সাথে যে কোনো একটা সাবজেক্ট ধরতে পারেন, ধরে সেটা 3 দিন, এখন তো 3 দিন করেই শেষ করতে হবে যেহেতু সময় অনেক কম, বা আপনারা হচ্ছে আপনাদের মতো পড়তে পারেন, যার যেভাবে খুশি রিভিশন করুন। বাট রিভিশন করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চ্যাপ্টারগুলো এখন পড়বেন সেগুলো থেকে প্রশ্ন আসলে যেন আনসার করতে পারেন, আর সেই অধ্যায়গুলো যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো খুব বারবার রিভিশন করতে হবে, রিভিশন না করলে পরীক্ষার হলে কনফিউশনে পড়ে যেতে হবে যে আসলে কোনটা আনসার হবে, এরকম কনফিউশনে পড়া যাবে না। যেমন এরকম কোশ্চেন থাকে যে রবীন্দ্রনাথ ছোট গল্প দেওনা পাওনা, দেওনা পাওনা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, আবার এই দেওনা পাওনাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, এরকম কনফিউজিং কিছু কোশ্চেন আছে। আমার এরকম কিছু কনফিউজিং কোশ্চেন আছে যেগুলো আমার মানে আমি ভুল হয়, আমি পড়ি তাও ভুল হয়, সবসময় ভুল হয়, এরকম অনেক প্রশ্ন আমারও আছে যেগুলো হচ্ছে আমি আমার কনফিউজিং কোশ্চেন খাতায় নোট করে রেখেছি যে অনেক শিওর। যেমন সংবিধানের কথা যদি বলতে যাই, দেখা যায় সংবিধানের হচ্ছে মানে 1 থেকে 7 পর্যন্ত আমার খুব ভালোভাবে মুখস্থ, কিন্তু সেখানে হচ্ছে আমার একটু ভুল হয়, এখানেও আমার ভুল হয়ে যায় যে সর্বস্তরে হচ্ছে জনগণের যে মানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, সাথের যেই 1 নম্বর ইয়েটা আছে এটা হচ্ছে মোটামুটি আমার ভুল হয়ে যায়, এখনও ভুলে গেছি কিনা আমি জানি না, আমি এটা পড়ি গতকাল না এর আগের দিন পড়েছি তাও ভুলে গেছি, মানে এত ভালো করে পড়েও হচ্ছে এগুলো আমার মনে থাকে না। তারপর হচ্ছে এরকম অনেকগুলো টপিকই আছে যে এখন মনে পড়ছে না, মানে যেগুলো হচ্ছে আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই, তো সেগুলো হচ্ছে একটা খাতায় আমি লিখে রেখেছি যে আমি কোন কোন প্রশ্নগুলো পড়তে, আসলে এখন তো নোট করার সময় নেই, কিন্তু আপনার যে কোশ্চেনটা মনে হবে যে আপনি ভুলে যান মানে বারবারই ভুলে যান কিন্তু পরীক্ষায় আসতে পারে, এরকম কোশ্চেনগুলো একটা খাতায় হচ্ছে আপাতত লিখে রাখতে পারেন, ছোটো ছোটো করে পুরোপুরি প্রশ্ন না উঠে ছোটো ছোটো করে লিখে রাখতে পারেন, এতে রিভিশন করতে সুবিধা হবে, কারণ এরকম না যে একটা অধ্যায়ে যা পড়ি তার কিছুই মনে থাকে না, আসলে সবই মনে থাকে কিন্তু যে প্রশ্নটা পরীক্ষায় আসার মতো সেটাই মনে থাকে না, এটাই হচ্ছে সমস্যা।